হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে পেছনের লুকটা একদম আলাদা কারণ আমি আজকে অন্য ঘরে বসেছি যে ঘরে বসতাম সে ঘরে বসিনি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর ভালো লাগছে না আর আমাদের এই ঘরটা খুব ঠান্ডা তাই আমি আজকে তোমাদের সঙ্গে গল্প করতে জমিয়ে বসে দেখো বাবু সোনা হয়ে বসে গেছি আর বসে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর থামবেলে আমি আজকে পাবান ছবিটা দিয়েছি কারণ সত্যি আমি বাবান দ্বীপের পুরোপুরি ফ্যান হয়ে গেছি আমি প্রত্যেকটা এপিসোডে আমি দেখি ইন্ডিয়ান আইডল তো বাবানদ্বীপের গান সত্যি মন ছুঁয়ে যায় আর কিছু কিছু গান তো খুবই সুন্দর এত সুন্দর পারফরম্যান্স দিচ্ছে হিমালয় পুত্র পাহাড়ের জায়গার ছেলে আর পাহাড় আমার প্রচণ্ড প্রিয় আমি সাথে তোমরা আগেও জানো আগেও আমি ব্লগে বলেছি যে পাহাড় আমার খুব ভালো লাগে আর সেই পাহাড়ের ছেলে হচ্ছে পাবনদ্বীপ রাজন আর এত সুন্দর গাইছে এত সুন্দর গাইছে যে কি বলবো গান বাজনা আমার খুব ভালো লাগে বিশেষ করে তেরি মিট্টি মেয়ে মিল যাওয়া এই যে গানটা গিয়েছে সত্যি মন ছুঁয়ে গেছে গানটা আর অন্যান্য যে রেখার এপিসোডটা হয়েছে তারপরে জিতেন্দ্রর এপিসোডটা হয়েছে তো সেই এপিসোডগুলোতেও খুব সুন্দর গেয়েছে আর খুব ভালো লাগে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি যদিও কোনো এপিসোড মিস করি তো আমি ইউটিউবে সেটা সার্চ করে দেখে নিচ্ছি আমার এতটাই ভালো লাগছে ওকে তো তোমরাও প্লিজ ওকে সাপোর্ট করো খুব মানে ভালো গাই আর সত্যি খুব ভালো পারফরম্যান্স দিচ্ছে আর অরুণিমাকেও আমার ভালো লাগে কিন্তু পবনদ্বীপ সত্যি আমার খুব প্রিয় তো যাই হোক পাবান চ্যাপ্টার আপাতত এখন বন্ধ রেখে আমি অন্য দিকে তোমাদের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে যে আজকে আমি যে রেসিপিটা দেখাবো মানে আমার যে রেসিপিটা আজকে আমি তোমাদের সামনে দেখাবো সেটা হচ্ছে গন্ধবাজিলা পাতার বড়া তো এর আগে তোমরা বলেছিলে যে গন্ধবাজিলার পাতা অনেকেই চেনো না তো আজকে আমি আমার ভিডিওতে দেখিয়েছি যে গন্ধবাজিলার পাতা ঠিক কীরকম হয় দেখতে আর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কোনো অসুবিধে নেই আর এটা পেটের পক্ষে প্রচণ্ড উপকারী আর মানে জ্বর জ্বালা হতে গেলে যখন মুখটা একটু খারাপ হয়ে যায় বা কিছু খেতে ইচ্ছা করে না তো তখন এই পাতার বড়টা বড়াটা শরীরের পক্ষেও ভালো আর মুখেতে রুচিও নিয়ে আসে তো আজকের রেসিপিটা আমি এটাই দেখাবো আর আমার খুব ছোট্ট ব্লগ তোমরা প্লিজ ব্লগটাকে পুরোপুরি ওয়াচ করো আর সাবস্ক্রাইব যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিও পুরো দেখো আর একটা লাইক তো তোমাদের কাছে অবশ্যই আশা করতে পারি প্লিজ একটা লাইক করে দিও তো চলো দেখে নাও গন্ধবা পাতা কেমন হয় দেখতে আর আজকের বড়াটা একটু অন্যরকমভাবে দেখিয়েছি আমি এর আগেও দেখিয়েছি গন্ধবাজিলার পাতার বড়া তো সেটা পাতাটাকে কুচি কুচি করে কেটে ডালবাটা দিয়ে করেছিলাম কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করেছি সেদিনকার টেস্টটা একটা আলাদা আজকের টেস্টটা একদমই আলাদা হবে তো চলো প্লিজ দেখে নাও সঙ্গে থাকো চলো গুড মর্নিং বন্ধুরা তো আজকে দেখো আমি গন্ধবাজিলার পাতার একটা রেসিপি তোমাদের দেখাবো মানে বড়া করে দেখাবো তো দেখো আমি গন্ধবাজিলার পাতা কিনে নিয়েছি আমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলো আর তোমরা এর আগের এপিসোডে জিজ্ঞাসা করেছিলে যে গন্ধবাজিলার পাতা দেখতে কেমন হয় তো দেখো এই যে ঠিক এই এইরকমই হয় দেখতে সবুজ সবুজ সবুজই পাতা তো সবুজই হয় মানে এই রকম দেখতে হয় আর এটা বড় পাতা আর ছোট ছোট পাতাগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যেই দেখো এইটা হচ্ছে মানে এরকম হচ্ছে ছোট ছোট পাতা তো এই পাতা পেটের পক্ষে খুবই ভালো যদি পেট খারাপ হয় বা মুখ মুখটা রুচি ধরে নেয় তার জন্য এই পাতার রসার ঝোল বা বড়া খেতে গেলে রুচিও আসে আর পেটের পেটের পক্ষে খুবই উপকারী তো দেখো আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর এই যে দুয়াটি আমি কলমির শাকও নিয়েছি কারণ কলমির শাকটা আমার খুব ভালো লাগে তো চলো এবার আমি বড়াটা বানাবো তার জন্য আমি কৌটোতে হলুদ ঢেলে নিচ্ছি মানে হলুদ কৌটোতে শেষ হয়ে গেছিলো তো কৌটা তো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে আমি হলুদটা ঢেলে নিচ্ছি তো হলুদের ফুটোটা মনে হয় একটু ছোট হয়ে গেছিলো তবে যাই হোক বড় করে আমি ভালো করে হলুদটা ঢেলে নিলাম এবার দেখো আমি ডাল ভিজিয়ে নিয়েছি এই পাতার বড়োটা ডালবাটা দিয়ে খুব ভালো লাগে তো আমি মটর ডাল আমি ভিজিয়ে নিয়েছি আর মিক্সিতে সেটা নিয়েও নিয়েছি আর এই যে দেখো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এই পাতা আর ডালের মধ্যে আমি দিয়ে দেব এই যে দেখো একটা একটা করে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দেব তো এই যে নুনটা দেওয়ার পর আমি ওটা পেস্ট করে নিয়েছি এবং পেস্ট করে একটু দেখো এরকম এটা মানে দাঁড়িয়েছে আর এর উপরে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সুজি আর দিলাম আমি দু চামচ মতো কলের ময়দা বা তোমরা বেসন যা হোক দিতে পারো একটু ক্রাঞ্চি আনার জন্য তো আমি এইভাবেই করেছি তোমরা এমনি শুধু ডালবাটা দিয়েও করতে পারো খেতে খুব টেস্টি হয় দেখতে অতটা ভালো হয় না কিন্তু খাওয়ার জন্য খুবই উপকারী তো দেখো এই যে বড়াগুলো এবার আমি হালকা হালকা তেলে ভেজে নিয়েছি একটু এরকমই হয়েছে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার